আল্লাহ মাঝে মাঝে মানুষকে স্মরণ করান, যখন ভুলা যায় সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, ডাকলেও আসে না, ডাকলেও আসে না, রাগ হয় না, আমাদেরকে ডাকে কিন্তু আমাদের কাছে একটা জবাব আছে, ঠিক না? আমরা সবাই একটা জবাব দিই, ব্যস্ত 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 ব্যস্ত, ঝামেলা ঝামেলা ঝামেলা, ঠিক না? চলেন আমি হাদিস দিয়ে সলিউশন দিতেছি, আমার কথা না, কিন্তু কেউ রাগ হয় না। তা আল্লাহ বলে শুনো, আল্লাহ বলে শুনো, যেদিন মৌত আসবে, মালাকুল মৌতকে আমি পাঠাবো, তো তোমার কানের কাছে চিৎকার দিবে, চিৎকার ফেরেশতা আয়েশা টিম আয়েশা চিৎকার দিবে আর বলবে আইনাল ইস্তিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল তোর ব্যস্ততা কোথায়, ব্যস্ততা কোথায় বল। তারপরে বাহির করবে রূহ, তো ফেরেশতারা তারপরে একটা চিৎকার দিবে, বলবে জালাল ইস্তিগাস, তোর ব্যস্ততাকে আমরা পরিসমাপ্তি ঘটায় দিলাম, তুই বলতি তো ব্যস্ত, যা ঘটায় দিলাম পরিসমাপ্তি। তো ফেরেশতারা আরেকটা কথাও বলবে, বাকি আর অবাল সব গাঁঠি গুলা তোর সামনে, সমস্ত ঘাঁটি গুলা তোর সামনে, কেউ সঙ্গ দিবে না, সঙ্গ বোঝেন তো, কেউ সাথে যাবে না। হ্যাঁ, করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আমাদেরকে কয় ফোঁটা পানি থেকে বানাইছে, মিম্মা ইম্মাহিন, আল্লাহ নিজেই বলছে তোকে এক ফোঁটা নিকৃষ্ট পানির থেকে বানাইছে, বানাইতে 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 তোরে এই পর্যন্ত পৌঁছাইছি, আজকে যেখানে দাঁড়ায় আছি ওইখানে কে পৌঁছেছে, কে? আল্লাহ যদি ছোট রাখে তো কোনো মেশিন আছে নাকি বড় করার, না বাংলাদেশ সরকার মেশিন কিনে রেখে দিছে যে যেটাই ছোট হইব তাই না বড় করে লাগো, আছে মেশিন না ডাক্তারের কাছে আছে? কতটুক মার্কেটের থেকে আসছিলাম, কতটুক? আরে বলেন না, 5 পাউন্ড 7 পাউন্ড 10 পাউন্ড, ঠিক না? এতটুক তো মার্কেটের থেকে আসছিলাম, যে ইউহি ওয়া ইউমিত, যে জীবিত রাখে যে মৃত্যু দেয়, ইউতাইমুনি ওয়া ইউসকিন, যে আমাকে খাওয়ায় যে আমাকে পান করায়, আগনা ওয়া আফকার, যে ধনী বানায় যে গরিব বানায়, আহিয়া ওয়া আমাত, যে জিন্দা করে আবার যে মুর্দা করে, যে এই কথা স্বীকৃতি দেয়, আন্তুমুল ফুকারা ইলাল্লাহ, মানুষ তুই শ্বাসে শ্বাসে আমার মোহতাজ, তুই ফকির আমি ধনী, আমরা কি বড় হইতে যদি চান তাহলে আল্লাহর থেকে বড়ত্ব নিতে হবে, নাহলে আপনি বড় হইতে পারবেন না, সুস্থতা চাইলে আল্লাহর কাছ থেকে শেফা নিতে হবে, রুগ্ন যদি চায় সুস্থ হব তাহলে ওইখান থেকে নিতে হবে, কোনোখান থেকে পাওয়ার আশা নাই, কদমে কদমে আমি মোহতাজ, মুখাপেক্ষী। চলেন একটা দিয়ে বুঝাই, যদি বুঝে আসে আপনার, আমি শ্বাস নেই না, শ্বাস নেয়ার ছাড়ি, আপনি কতবার নিলেন বলতে পারবেন না, কতবার ছাড়লেন বলতে পারবেন না, পারবেন? খেয়াল থাকে কখন নেন কখন ছাড়েন, এই খেয়ালটাও তো থাকে না, ঠিক না? খেয়াল বোঝেন, যে কতবার নিলাম কতবার ছাড়লাম এই খেয়ালটাও তো কারো থাকে না, থাকে? আল্লাহ বলে এইখানে ফেরেশতা বসায় রাখছে, তুই টানতে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো, আহামসিক আল্লাহ বন্ধ করে দিব না, আতরুক আল্লাহ খোলা রাখবো, আল্লাহ বলে উতরুক ছেড়া দে খোলা রাখ, বলি আবদি আজাদ, এর পিঠে সীমা রেখা লেখা দিছি, এ যদিও না জানে, এর কপালে সীমা রেখা লেখা আছে, সীমা রেখা বোঝেন,
চাকরির একটা বয়স থাকে, বুঝ না না থাকে না, বাড়াইলে আর সরকার কতটুকুই বাড়াইবো, ঠিক না? কি মরণ পর্যন্ত? আপনি যদি কন যে মুক্তি দুদ্দা কোটায় বাইরে গেছে আমার, কতটুক বাড়াইছে মৃত্যু পর্যন্ত? আল্লাহ বলে সবার পেটে সীমা রেখা দেওয়া আছে, খোলারা যেদিন সীমা রেখা আসবে ওই দিন তোকে বলবো, তোকে বলবো টানবে যদি তো তোকে বলবো ইমসিক বন্ধ কর, টানছে আর ছাড়তে দিবি না, ছাড়ছে আর টানতে দিবি না, ওইখানেই ফিনিশ। আল্লাহ বলে তুমি শ্বাসে শ্বাসে আমার মধ্যে আছো, নাহলে আমি ডাকবো তুমি আসবে না, এটা হয়? কে কে ডাকে? ও আল্লাহ মনে হয় পয়দা করার পরে আমার আমরা আল্লাহ গলা ছোঁয়ার বাইরে চলে গেছি, তাই না? হায় হায় হায়, এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে আইনাল মাফা, তুই ভাববি তো ভাববি কই, কোথায় বাইরে যাবি? যদিও মানুষ সবকিছু পাওয়ার পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে 90% মানুষ, এর চেয়ে বেশি আমাদের দেশে তো 99% বলা যাবে, 90% 99% মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, তা আল্লাহ বলে তুই ভাববি তো ভাববি কই, আইনাল মাফার, তুই ভাববি তো ভাববি কই। তারপরে আল্লাহ বুঝাইতেছে, চ্যালেঞ্জ দিতেছে আল্লাহ, চ্যালেঞ্জ, ফানফিরু ওয়ালা তানফিরু, ভাগ কত দূর, কত দূর ভাগবি তুই, কত দূর? তো কবির কথাই সত্য, যদিও নাকি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগে ভেঙে যাবে, আল্লাহ বলে ফানফিরু ওয়ালা তানফিরু, ভাগবি তো ভাগবি কোথায়, আকাশেতে সিঁড়ি লাগায় ভেঙে যাবি, ভাব না। আল্লাহ বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শুন শুন তুই ভাববি তো ভাববি কোথায়, আমি তোর চেয়েও তোর কাছে, সার রগের চেয়েও কাছে, মানে আমি তোর চেয়েও তোর কাছে, তুই ভাববি তো ভাববি কই। হ্যাঁ, আমাকে যদি দূরে সরাইতে পারস তাহলে হয়তো ভাবতে পারবি, কারণ আমি তো তোর সার রগের চেয়ে কাছে, আমাকে সরাবি তো সরাবি কি করে? আল্লাহ আরেক জায়গায় বুঝাইছে, আমাকে সরাইতে গেলে তুই তুই থাকবি না, আমাকে সরাইতে গেলে তুমি 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 থাকবে না, তখন আর তোমাকে তুমি বলা হবে না, তখন তোমাকে আরেকটা শব্দ বলা হবে। আমাকে যদি সরাইতে যাও, দেখ হাদিসে আল্লাহ নিজেই বলছেন, যদি আমাকে সরাইতে যাও লাওলা, আমি যদি না থাকলাম লাওলা আকরাব, আমি যদি তোমার চেয়ে তোমার কাছে না থাকলাম, আমি যদি তোর ভিতরে না থাকলাম, চক্ষু থাকবে লা তান্দু, তোর চক্ষু দেখবে না, আইনুল্লাহ আইনুল্লাহ তান্দু, তোর চক্ষু দেখবে না, ওয়ালা উযুনু লা তাসমা, তোর কান থাকবে কিন্তু শুনবে না, লিসানুল্লাহ তান্তিক, তোর বাক শব্দ জবান থাকবে, জিহ্বা থাকবে কিন্তু বাক শক্তি থাকবে না, ওয়ালা লাকা আকল, তুমাইয়িজ, তোর ব্রেন থাকবে, মগজ থাকবে, তুই ভালো মন্দ কি জিনিস জানবি। আমি শর্ট করতেছি, ইয়াদুন লা তাফতিশ, তোর হাত থাকবে, কর্ম তো দূরের কথা, ধরবেও না, ওয়ালা তাতাহাররা, নড়বেও না, চড়বেও না, পাও থাকবে লা তামশি, পাও থাকবে কিন্তু চলবে না, তো শরীর থাকবে কিন্তু নড়বে না, তুই হবি লাশ, তুই আমাকে পৃথক করে ভাববি তো ভাববি কই, আমি পৃথক হইতে দেরি, তোর অস্তিত্ব শেষ হইতে দেরি হবে না, যেন ভিতরে রয়ে বয়ে রয়েছে আল্লাহর হুকুম, এটা আল্লাহর সিফাত, কুলির রুহ মিন আমরি রব্বি, এটা আল্লাহর বড় সিফাত,
সিফাত বুঝেন? আল্লাহর গুণ, কোন গুণ? যেটা সবচেয়ে পাওয়ারফুল, পাওয়ারফুল বুঝেন? আল্লাহ সবচেয়ে ক্ষমতাওয়ালা, সবচেয়ে শক্তিওয়ালা সিফাত। আল্লাহ সবচেয়ে শক্তিওয়ালা সিফাত রয়ে গেছে আপনার আমার ভিতরে, যেটাকে আমর বলে, আমর হুকুম। কিচ্ছু না, আল্লাহর একটা হুকুম। আল্লাহ বলে আমার হুকুমের এত ক্ষমতা, দেখবি কত ক্ষমতা। হ্যাঁ, যদিও কোরআনে বুঝাইছেন, যদিও ওলামা বুঝাইছেন, আল আমরি বাইনার কাফ ওয়ান নুন, আমার সব কিছু কাফ আর নুনের মাঝে। ইদা আরাদতু শাইয়্যান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন জিনিসকে অস্তিত্বে আনতে হলে আমি বলতে দেরি, হতে দেরি হয় না। এটার নামই হুকুম, এটার নামই কি? এটার নামই পাওয়ার, এটার নামই কি? পাওয়ার, একক পাওয়ার। আল্লাহ বলছে ওয়াফাতু আমরি আলা সামাওয়াতি ফাসতাল্লা, আমার হুকুম আকাশে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। ওয়া আলাল আরদি ফাসতাকাররা, জমিনের উপরে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। আলাল জিবালি ফা আরসা, পাহাড়ের উপরে রাখতে দেরি, এটা দৃঢ় হইতে দেরি হয় না। আলাল উয়ুনি ওয়াল আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফা জারাত, সমুদ্র নদী নালার উপরে রাখতে দেরি, তো প্রবাহমান হইতে দেরি হয় না। আল্লাহ উয়ুনি ফা নাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, তো পাথর ফাইটা বালি হইতে দেরি হয় না। পাথর ফাইটা, জমিন ফাইটা বাহির হইতে দেরি হয় না। ওয়ালা সাহাবি ফা আমতারা, মেঘের উপরে রাখতে দেরি, এটা বৃষ্টি রূপে নিচে নামতে দেরি হয় না। মেঘের উপরে রাখতে দেরি, এটা বৃষ্টি হিসাবে নিচে আসতে দেরি করে নেয়। আপনারা বলবেন রাত্র হয়ে গেছে, তাই না? কি রাত্র হয়ে গেছে? এখন রাত্র না, সূর্য ডুবে গেছে, ঠিক না? কে বলছে সূর্য ডুবছে? এখন তো সৌদি আরবে সূর্য খা খা করতেছে, 8:45 বাজে সৌদি আরবে, এখন 5:45 বাজে আমেরিকাতে, সূর্য এখন উকি মেরা উঠতেছে, নিউ ইয়র্কে এখন 9:45 বাজে না, 8:42 বাজে সকাল আমেরিকা নিউ ইয়র্কে। তো সূর্য ডুবলো, তো ডুবলো কই? আল্লাহ বলে সূর্য ডুবে, যদি না ডুবে তো রাত্র আসলো, তো আসলো কি করে? তো আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল লাইলি ফা আযলামা, সূর্যের পিছনে আমার একটা হুকুমের চাদর চলতেছে, যেটা কালো, যেই দিকে চাইতে থাকে ওই দিকে অন্ধকার চাইতে থাকে। সামনে একটা চাদর আছে সাদা, অদাতি আমরি আলাল নাহারি ফাস্তানারা, সামনে একটা চাদর আছে যেটা ফকফকে সাদা, ওই চাদরটা যেই দিকে চাইতে থাকে ওই দিকে আলো ছড়াইতে থাকে। আল্লাহ বলে আমার হুকুম এটা, তোমাকে ডাকবো আর তুমি আসবে না। কে ডাকবে? কে ডাকে? হায় হায়, আমি বুঝাইতে পারতেছি না। আওয়াজ মুয়াজ্জিনের ডাকার, আল্লাহ ডাকে। কয়জন আসে মসজিদে? কয়জন কয়জন আসে ফজরে? কয়জন আসে মসজিদে? কয়জন? সব কি আশা করে আকাশে চলে যায়? কত সুন্দর শব্দ দিয়ে রাখতেছে, আমি তো বলতে বাধ্য, কত সুন্দর শব্দ দিয়ে রাখতেছে, কত সুন্দর শব্দ দিয়ে আল্লাহ রাখতেছে, কত সুন্দর শব্দ দিয়া। হাইয়া আলা সালা, হাইয়া আলা, হাইয়া, আরবি তো বোঝেন না, বোঝেন ইংরাজি, আর আমি তো ইংরাজি জানি না, এটাই বিপদে পড়ছি। ইংরাজি জানলে আপনাদেরকে ইংরাজিতেই বুঝাইতাম। আল্লাহ ডাকে হাইয়া আলা সালা, হাইয়া, হাইয়া আরবিতে বলে ওই ব্যক্তিকে
যার জন্য কোনো অনুষ্ঠান রচিত করা হয়, রচিত করা কোনো অনুষ্ঠান যার জন্য রচিত করা হয়, যাকে উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান হয়, যাকে উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান হয়, ওই ব্যক্তি যখন অনুষ্ঠানে আসে তো আরবদের নিয়ম হলো ওদেরকে ডাকে ওই সময় ওরা ধ্বনি দেয় হাইয়া হাইয়া হাইয়া, আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে ডাকতেছে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ ডাকতেছেন যে আসো তুমি আমার অনুষ্ঠানে, তোমার জন্য অনুষ্ঠান আয়োজন, মেহমান আনা শব্দ দিয়ে ডাকতেছে, মেহমান আনা শব্দ, তুমি আমার মেহমান আসো। কথা লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ আমার কাছে নাই, এই জন্য বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চাইতেছেন না। কিন্তু পরিতাপের বিষয়, মানুষই একটা প্রাণী যে সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, এই জন্য কোরআন চিৎকার দিতেছে, চিৎকার চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাল্লাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহকে ভুললি তো ভুললি কি কইরা, আল্লাহ নিজে প্রশ্ন যেন করতেছে আমাদের বিবেকের কাছে, ও মানুষ তুই আমাকে ভুললি তো ভুললি কি কইরা। তা হাদিসের ভিতরে আছে, আল্লাহ মাঝে মাঝে মানুষকে স্মরণ করান, যখন ভুলা যায় সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, ডাকলেও আসে না, রাগ হয় না, আমাদেরকে ডাকে কিন্তু আমাদের কাছে একটা জবাব আছে, ঠিক না, আমরা সবাই একটা জবাব দেই, ব্যস্ত 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 ব্যস্ত, ঝামেলা ঝামেলা ঝামেলা, ঠিক না, চলেন আমি হাদিস দিয়ে সলিউশন দিতেছি, আমার কথা না, কিন্তু কেউ রাগ হয় না। তা আল্লাহ বলে শুনো, আল্লাহ বলে শুনো, যেদিন মউত আসবে, মালাকুল মউত কে আমি পাঠাবো, তো তোমার কানের কাছে চিৎকার দিবে, চিৎকার ফেরেশতা আয়েশা টিম আয়েশা চিৎকার দিবে, আর বলবে আইনাল ইস্তিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল তোর ব্যস্ততা কোথায়, ব্যস্ততা কোথায় বল। তারপরে বাহির করবে রূহ, তো ফেরেশতারা তারপরে একটা চিৎকার দিবে, বলবে জালাল ইস্তিগাস, তোর ব্যস্ততাকে আমরা পরিসমাপ্তি ঘটায় দিলাম, তুই বলতি তো ব্যস্ত, যা ঘটায় দিলাম পরিসমাপ্তি। তো ফেরেশতারা আরেকটা কথাও বলবে, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটিগুলা তোর সামনে, সমস্ত ঘাটিগুলা তোর সামনে, কেউ সঙ্গ দিবে না, সঙ্গ বোঝেন তো, কেউ সাথে যাবে না, করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়া বুঝাই দিয়েছেন। জানি না আপনাদের এখানে চিনেন কি চিনেন না, কিন্তু আমি ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে বড় হয়েছি, আমি ঢাকায় চিনি এরকম লোক, বাপে অডাল, বাপ মা অডেল দিয়া গেছেন, পাহাড় দিয়া গেছেন, পাহাড় অর্থের পাহাড়, সম্পত্তির পাহাড় দিয়া গেছেন, লকডাউনের লগ্নে মারা গেছে, তো সংস্থাকে ফোন করে বলছে, কান্নার সুরে বলছে, আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আপনারা সৎকাজটা করে দেন, করুণায় মারা গেছে তো বিদায়, আমরা আসতে পারবো না। অথচ যারা সৎকাজ করছে ওরাও কিন্তু প্রোটেকশন নিয়ে করছে, পিপি পরছে, গ্লাভস পরছে, মাস্ক পরছে, ইচ্ছা করলে ও কিন্তু আসতে পারতো, পিপি পরে আসতো, গ্লাভস পরে আসতো, মাস্ক পরে আসতো, একা কেন, দু চার হাজার মানুষকে দিল, শেষ হতো না, এক কিঞ্চিত যেত না, কিন্তু ফোন করে কি বলছে, সৎকাজটা আপনারা করে ফেলেন, আমরা ঢাকা শহরে চিনি, যারা জানে না মা বাবার কবর কোন গুরুস্থানে হয়েছে, আমার কথায় রাগ হলেন না, ফেরেশতাদের কথাই সত্য, ব্যস্ততা তোমার শেষ, আসতেছে দিন, গাঠিগুলো সব সামনে থাকবে, বিদায় আমি আবার শুরুতে চলে যাই,
আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান। যদিও সবকিছু পাওয়ার পরে আমরা হারায়া যাই, আল্লাহকে ভুলা যাই, আল্লাহকে ভুলা যাই। যদিও আমরা বহুত কিছু প্রমাণ দলিল আল্লাহর সামনে পেশ করতে চাই, আমি তো এই কারণ সেই কারণ এই সেই, ও মেরে দোস্ত এটা দিছে তো দিছে, কে দিছে? দুনিয়ার কেউ বলতে পারবে এটা 100% ওপেন? বিজ্ঞান বলক তো যে এটা 100% ওপেন, 100% ওপেন না, এটা দিছে তো আল্লাহই দিছে। এটা দিয়ে হিসাব নেবে, এটা দিয়ে চার চারটা তার চার। এই জন্য আমি আর লম্বা করতে চাইতেছি না, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, পারিত করতে চান না। স্বাধীনতা এই জন্য আমাদেরকে আল্লাহ বেশিও দেন না, সামান্য স্বাধীনতা দিচ্ছেন, নাহলে আল্লাহ ডাকবে আমি আসবো না, এটা হয় না, এটা এখানে আসার কথা না, যে আল্লাহ ডাকবে আমি আসবো না। মেহমানানা শব্দ দিয়ে ডাকবে, ডেলি পাঁচবার ডাকবে, আর আমি বলবো ব্যস্ত না 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 বেরে দোস্ত। এতগুলা কথা এই জন্যই বললাম, চলে যেতে হবে, আমাদের চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আপনাদের সোনারগাঁও রাখা আছে, ঈশা খা নাই, সোনারগাঁও রাখা আছে ঈশা খা, এখনো নামটা চেঞ্জ করা হয়নি, সোনারগাঁও থানাই আছে, ঠিক না? এলাকাগুলার ইউনিয়ন ইউনিয়নগুলার নাম ভিন্ন হইতে পারে, কিন্তু থানা কি কার রাজধানী? বাড়িগুলো এখনো রাখা আছে, কবরস্থানগুলো এখনো রাখা আছে। জানো এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি জিয়ারিহিম অনজুর ফি আসারিহিম, যাও যাও ওই বাড়িগুলার ভিতরে যেয়ে চিৎকার দাও, আইনা হাল্লু, তোমরা কোথায় গেলে? বাড়ি তো পড়ে আছে, তোমরা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জবাব দিতে পারলে জবাব দিত, ইনতাকালনা মিন দারিল গুরুর, ধোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, প্রত্যেকটা জিনিস আমাকে ধোকা দিছে, ইলা দারিল গোরাবা, এমন জগতে চলে আসছি যেখানে খবর নেওয়া যায় না, দেওয়া যায় না। টেকনোলজি উন্নত সত্য মানি আমি, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায় এখানে বৈশা, কিন্তু আড়াইয়াত মাটির নিচে খবর নেওয়া যায় না। এত দূরে যদি রোবট পাঠানো যায়, এত দূরে যদি আমার রোবটের কি বলে এটাকে রিমোট কন্ট্রোল যদি এত দূরের থেকে কাজ করে, রিমোটের যদি এত বড় রেঞ্জিং হয়, বিজ্ঞান যদি এটাকে আবিষ্কার করতে পারে, বাবার কবর তো আড়াইহাত মাটির নিচে, বেশি দূরে তো না। তুমি এত দূরে যদি রেঞ্জিং পাওয়ার বাটায় বসাইতে পারো, তাহলে আমি বিজ্ঞানের কাছে প্রশ্ন করি, আড়াইহাত নিচে পারো না তো পারো না কেন? তাইলে আমার আল্লাহর কথাই সত্য, আল্লাহ বলে যাওয়ার পরে আর খবর দেওয়া যাবে না, না নেওয়া যাবে না, দেওয়া যাবে, চলে যেতে হবে। কিন্তু সেট জায়গায় চলে আসছি মেরে আজিজো, মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, ভাবেন আর না ভাবেন, কিন্তু আমার কাছে একটা জবাব আছে, রাখ হয় না। সব অ্যান্ড্রয়েড সেট হইলেই যে সব সেটে সব প্রোগ্রাম থাকবে এটা আমি মানি না, সব সেটে সব প্রোগ্রাম থাকবে এটা আমি মানি না। হইতে পারে আপনি নাও বুঝতে পারেন, কারণ এখানে প্রোগ্রাম নাও থাকতে পারে, আমার কথা বুঝছেন? রাগ হবেন না, কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি সেট হইল, সব দুনিয়ার সবচেয়ে বড় দামি সেট কোনটা? হ্যাঁ আইফোন, ঠিক না? আপেল, ঠিক না? আইফোন ও সব প্রোগ্রাম নেই, আইফোনে শেয়ার হিট নেই, কি আছে ওগুলো? ব্লুটুথ আছে, আইফোনও সব প্রোগ্রাম নেই, অথচ নর্মাল ফোনে শেয়ার হিট আছে। দুনিয়ার সবচেয়ে দামি ফোন হলো আইফোন, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ, যার নিজস্ব জগৎ, কোন ফোনের জগতের সাথে এটা মিলে না, তার ব্যক্তিগত জগৎ আছে। আপনি আইফোনের ব্যক্তিগত জগৎ, আপনি যদি আমার কথা না বোঝেন তো আমি মনকে বুঝাবো যে এখানে প্রোগ্রাম সেট নাই, এই জন্য বোঝে নাই, আমার কোনো দুঃখ হবে না,
কেন সব ফোনে সব প্রোগ্রাম না থাকে না বিজা আপনি মেরে দোস্ত বুঝেন আর না বুঝেন মানেন আর না মানেন শিখেন আর না শিখেন নিয়ে আসছে যিনি ওনার কাছে যাইতেই হবে যিনি নিয়ে আসছে ওনার কাছে হ্যাঁ যদিও বলেন লাইফ সাপোর্ট হুয়া না কাকে সাইফোর্ট দিছে আজ পর্যন্ত বলেন বরং যদি শুনে কেউ লাইফ সাপোর্টে নিয়ে গেছে তো 90 বার ভিতর থেকে বলা হয় মনটা বলতে থাকে মনে হয় ফিরে আসবে না অথচ নাম তো লাইফ সাপোর্ট নাম কি কি লাইফ সাপোর্টের অর্থ কি বাংলায় বলেন লাইফকে সাপোর্ট দিবে ঠিক না লাইফ সাপোর্ট সাপোর্ট দিল তো দিল কোথায় আমি তো বলি এটা একটা সান্তনার মেশিন আর কিছু না আর বিল বানানোর মেশিন একটা সান্তনার বিল বানানোর মেশিন এটা কোনো লাইফ সাপোর্ট না আজ পর্যন্ত যতজন গেছে 99 জন ফিরে আসে নাই তাহলে এটার নাম কোত্থেকে লাইফ সাপোর্ট দিলেন বুঝান আমাকে আপনাদের ভাষা দিয়েই বুঝান আমরা তো হুজুর মানুষ দুনিয়া কিচ্ছু দেখি নাই বুঝান আমাদেরকে না মেরে দোস্ত সময় আসতে দেরি যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যেতে দেরি করবে না এটাই সত্য শূন্য দুনিয়াকে শূন্য করবে এটাই সত্য শূন্য দুনিয়া শূন্য হবে একদিন এই দুনিয়াটাই থাকবে না এটাই সত্য আজল নে না ছোড়া কেসরা না দারা বড় বড় বাদশাকে মৌত ছাড়ে না কাউকে ছাড়বে না এই কথাই সত্য দুজাহানের বাদশাকেও ছাড়ে না হায় হায় কবির কথাই সত্য লাউকানাতির দুনিয়া মোকাল্লাদা মা মাতা মুহাম্মাদা দুনিয়া চিরদিন যদি কারো জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেতেন না ওইখানি আমি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ একটু আগে আমি বুঝাইছি যে আমার থেকে পৃথক আমাকে পৃথক করতে পারবি না আমাকে যদি পৃথক করতে চাস তাহলে তুই থাকবি না তোর অস্তিত্ব থাকবে না আমি পৃথক হইতে দেরি তুই লাশ হইতে দেরি হবি না এটাই সত্য এক মিনিটে নাই ভরসা হ্যাঁ এটাই সত্য ফিরোজ শাহী যদি জানতো যে ওই দিন গানের টান দেওয়ার পরে শেষ সীমানায় আল্লাহ যাইতে দিবে না মাউতের নিচে মালাকুল মৌত অপেক্ষমান শুধু ফিরোজ শাহীর অপেক্ষা করতেছে যে কখন এক মিনিটের নাই ভরসায় টান দিবে আর মালাকুল মৌত সুতায় টান দিবে কোনো দিন তাকে গাজীপুরের স্টেজে কেউ উঠাইতে পারবে না সে তো ভাবছে গাজীপুরকে নাচাবে সেও নাচবে গাজীপুর মাতাল হবে সেও মাতাল হবে টান দিতে দেরি তাকে উঠাইতে দেরি করে নাই নিজের লেখা নিজের গাওয়া তার উপরে সত্যায়িত আল্লাহ বুঝাইয়া দিয়েছেন থাকা যাবে না কিন্তু বেরে আসিস এটাই সত্য মালিককে রাজি করে যেতে হবে কাকে হ্যাঁ রাগ হবেন না পায়ে হাত রাখি দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক আপনি হইতে পারেন তাতে কিছু আসে যায় আল্লাহ এটা দেখে না হ্যাঁ আল্লাহ এটা দেখে না যে আপনি বিল গেটস আল্লাহ এটা দেখার বিষয় না আল্লাহর কাছে যে দুনিয়ার একক ধনী আল্লাহর কাছে এটা বিষয় না আল্লাহর কাছে বিষয় হলো মালিককে কে রাজি করবে এইখানে তো 60-70 বছর এইখানে প্রয়োজন এক রুটিতে দুই রুটিতে পুরো দিনের প্রয়োজন মেটা যায় এক কাপড়ে বছর কাটা যায় ছোট্ট একটা ঘরে জীবন কাটা যায় আসতেছে আখেরাত থায়া আসতেছে কবর থায়া নবীরা এই জন্যই বুঝাইছেন আল্লাহ চায় না কেউ অসফল হয়ে আল্লাহর কাছে যাক চায় না কসম খোদার চায় না রসুলও চায় না আমরাও চাই না কোরআনও চায় না হাদিসও চায় না আল্লাহ চায় প্রত্যেক ব্যক্তি কামিয়াব হয়ে যাক আল্লাহকে রাজি করা যাক আপনি জানেন না এটার ভিতরে আল্লাহ কি লাগাইছে কি চোখে 13 কোটি ক্যামেরা এক চোখে 13 কোটি দুই চোখে 26 কোটি ক্যামেরা দুই চোখে আপনাদের বিজ্ঞান বলতেছি আমি কোরআন হাদিস বলতেছিলাম দুই চোখে 26 কোটি ক্যামেরা
আপনার ভিতরে কোনো কিছু ঢুকাইতে হইলে চারটা চেকিং ছাড়া আল্লাহ ঢুকাইতে দেন না। প্রথম আপনার নাক চেক করে গ্রান ঠিক কিনা, নাকের কাছে নিতে দেরি, নাক বলে দিতে দেরি করে না, গ্রান ঠিক না, এটা ভিতরে যাবে না, দূরে সরা। নাক প্রথম চেকিং করে, দ্বিতীয় চেকিং করে জিহ্বা, জিহ্বা দিতে দেরি, ও সাপ বলতে দেরি করে না, না এটা সাপ জানি কেমন, মদায়া গেছে, পচা গেছে, গন্ধ আসতেছে, সরা এটা। তৃতীয় চেকিং করে প্রথম যে লোকমার ভিতরে একটা পাথরের কণা নিজের ইচ্ছায় দিয়া দেখেন, তার সর্বে প্রথম ওটাকে খুঁজে বের করবে। তৃতীয় চেকিং, চতুর্থ চেকিং, একটা দা একটা চুল নিজের ইচ্ছা করে দিয়া দেখেন, জিহ্বা আপনাকে ভিতরে যাইতে দিবে না, ওটাকে খুঁজা প্রথম বের করে নিবে, এটা ভিতরে যাবে না। যে আল্লাহ চার চেকিং করে আপনাকে ভিতরে ঢুকাই দিয়েছে, প্রত্যেকের সামনে আল্লাহ জানে সব প্রধানমন্ত্রী হবে না, সব মন্ত্রী হবে না, সব বড় বড় লিডার আর নেতা হবে না, যে ওনাদের গুলা চেকিং এর ব্যবস্থা থাকবে, ওনাদেরটা চেকিং হবে, তারপরে ভিতরে যাবে, তারপরে পেশ করা হবে, আমার সাধারণ বন্দারটা চেক করবে তো করবে, এই জন্য আমি সাধারণ বন্দার চেকিং সেন্টার ফিট করে দিয়েছি। আল্লাহ বড় ভালোবাসে আমাদের, 26 কোটি ক্যামেরা দিছে, নাককে কেমিস্ট্রি বানায় দিছে, জিহ্বাকে প্যাথোলজি সেন্টার বানায় দিছে। ভাবেন না একটু, নখের মতো যদি দাঁত বড় হতো তাহলে সারা জীবনের কামাই খালি নখ কাটতে দিতে হতো। জান্নাত ডাক্তারের কাছে জিজ্ঞেস করেন সবচেয়ে কষ্টলি চিকিৎসা হলো দাঁতে। আমাদের দেশে ওয়েস্টার্ন কালচারে চলে যান, আমেরিকা চলে যান, ৯৯টা দেশ শুধু শুধু হয় নাই, দেখা দিচ্ছে নেরামত বলতেছি, কেউ আর মনে করে না, অহংকার করতেছি না, গুড়ার জ্ঞান বড় জ্ঞান, আমি গুড়া বলতেছি। আল্লাহ নখ বাড়ায় কিন্তু দাঁত বাড়ায় না, একটু চামচ দিয়ে ফাঁক করে ধরে রাখেন, কথা বলেন দেখি আপনি কত বড় বাহাদুর, একটু চামচ দিয়ে দুটাকে ফাঁক করে ধরে রাখেন, তারপরে বলেন কথা দেখি। যদি দাঁত নখের মতো বাড়ত তাহলে অফিসে যাওয়ার আগে দৌড়াই যান, আমার টাকা কাঁধে তাড়াতাড়ি অফিসে যাবো, কথা তো বলতে পারবো না, ঠিক না, পাগল হইতেন না, হইতেন না, আপনারা শিক্ষিত লোক আছেন এখানে, কেউ বলবেন যে হাতটা চলে বাল্ফ দিয়া, আমি যদি প্রশ্ন করি বাল্ফ চলে কি দিয়া, এইখানে সার্চ দেন আপনি যে বাল্ফ চলে কি দিয়া, আপনার গুগল বলবে এটা কোনো অ্যান্সার নাই, নো অ্যান্সার, সার্চ দেন যে বাল্ফ কি দিয়া চলে, দেখি আপনার গুগল কি দেয় অ্যান্সার, আপনার বিজ্ঞান কি বলে, এটা তো দূরের কথা, রাগ হবেন না আমার উপরে। সারা দুনিয়ার চোখের যত ডাক্তার আছে, স্পেশালিস্ট আছে, প্রফেসর আছে, রিচার্জ সেন্টার আছে, যারা রিচার্জ করে সারা দুনিয়ার কি এক জায়গায় জমা করেন, আমাদের দেখার মতো সবচেয়ে আমাদের শরীরের ভিতরে ছোট অঙ্গ হলো চোখ, কি চোখটা হলো সবচেয়ে ছোট, সারা দুনিয়ার ডাক্তার এক করেন চোখের, ওকে প্রশ্ন করেন 500 বছর হইতেছে ডাক্তারি বিদ্যা, ডাক্তারি সায়েন্স, ওদেরকে জিজ্ঞাসা করেন চোখ নিয়ে রিসার্চ করতে করতে তোমরা কতটুকু পৌঁছলা আর সামনে রাস্তা কতটুকু বাকি। এখন সার্চ দেন দুনিয়ার কোন ডাক্তার বলতে পারবে না চোখে, সবাই মিলা বলবে পারি কতটুকু দিছি এটাও বলতে পারবো না, সামনে রাস্তা কতটুকু ওটাও বলতে পারবো না, যে আমরা এতটুক জায়গার ভিতরে এরকম কুদরত ফিট করতে পারে ওই মালিক বড় তো কত বড়। আপনাকে দিছে আমাকে দিছে চলে যেতে হবে, কিন্তু মেরে আজিজ ওই মালিককে রাজি করা যেতে হবে, কি করা যেতে হবে, কি করা
দুনিয়া 60-70 বছর আসতেছে ধায়া, ওটা শুরু আছে শেষ নাই। মনীষীরা বহুত ভাবে বুঝাইতে চেষ্টা করেছে, ইমাম গাজালির মতো দার্শনিক কিয়ামত পর্যন্ত আসবে না। দর্শন বিদ্যা যার কাছ থেকে সারা দুনিয়া শিখছে, ওনার মতো দার্শনিক কিয়ামত পর্যন্ত আসবে না। উনি একটা থিওরি দাঁড় করাইছেন, লাউ মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদা, এই সৌর জগৎটা যদি তুমি সরিষার দানা দিয়ে ঘোরা দাও। আমি সৌর জগৎ আপনাদেরকে পড়াইতে চাই না, কিন্তু একটু আপনাদেরকে আঁচ দিতে চাই বুঝানোর জন্য। সৌর জগৎটা এত বড়, আমাদের বিজ্ঞান হারায়া গেছে, হারায়া। বিজ্ঞান শুধু এতটুকু থিওরি দিছে, দুনিয়াতে যেরকম বিভাগ, দুনিয়াতে যেরকম মহাদেশ, সৌর জগতে 100 কোটি মহাদেশ আছে, 100 কোটি, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। 100 কোটি সুপার ক্লাস্টার, আপনি সুপার ক্লাস্টার দেখেন, সার্চ দেন, দেখেন কত কোটি আছে, 100 কোটি। তারপরে বিজ্ঞান বলছে 100 কোটি সুপার ক্লাস্টার প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো চলবে। কিসের মতো? কিসের মতো? সৌর জগৎটা কিন্তু আমাদের দুনিয়ার মতো। আমাদের দুনিয়া শুরু হয় গ্রাম থেকে, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে দেশ, দেশ থেকে মহাদেশ। ঠিক সৌর জগৎ এরকম শুরু হয়, গ্রাম থেকে শুরু হয়, এটাকে ছায়াপথ বলে। আমাদের এই ছোট্ট দুনিয়াটা, গ্রহটা যে গ্রামে আছে, ওই গ্রামটা সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম। কত? সবচেয়ে বড় কতটুক জানেন? আপনাদের বিজ্ঞান বলে একটা যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান তৈরি করে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, সেকেন্ডে। তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা যাইতে 1 লক্ষ আলোক বছর লাগবে। এটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। গ্রাম যদি এত বড়, ইউনিয়ন কত বড়? ইউনিয়ন যদি এত বড়, ইউনিয়ন যদি, ইউনিয়ন যদি গ্রাম যদি এত বড় হয়, ইউনিয়ন কত বড়? ইউনিয়ন যদি এত বড় হয়, থানা কত বড়? থানা যদি এত বড় হয়, জেলা কত বড়? জেলা যদি এত বড় হয়, বিভাগ কত বড়? বিভাগ যদি এত বড় হয়, তাহলে দেশ কত বড়? দেশ যদি এত বড় হয়, মহাদেশ কত বড়? মহাদেশ যদি এত বড়, 100 কোটি মহাদেশ কত বড়? ওটা প্রথম আকাশের সামনে একটা বিন্দু সমান। বিন্দু যদি এত বড় হয়, তো আকাশ কত বড়? এরকম 7টা ওই আল্লাহ আপনাকে যুগার জন্য, পায়ে মাথা রাখার জন্য ডাকতেছে। এই জন্য তো সেজদায় যাওয়ার প্রশ্ন হইল, আল্লাহু আকবার, মালিক তুই কত বড়, আমাকে সুযোগ দিছিস তোর মতো মালিকের পায়ে মাথা কদমে পা রাখার জন্য। কোনোদিন ভাবেন না আল্লাহ কত বড়, আমি বড় বুঝাইতে আসি না, চলে যেতে হবে। 60-70 বছর জীবন। ইমাম গাজালি দার্শনিক বলতেছিলেন, লাউ মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদা, তোমাদের সৌর জগৎটা সরিষার দানা দিয়া ঘোরা দাও, সুম্মা ইউআইগিনু আলাইহি তাবে, একটা পাখি নিয়ে আসো যার পা পরে তোমাদের টেকনোলজি থাকবে, ইয়াতি সানা বাদা সানা, এক এক বছর পর পর আসবে, ঠোঁটে তোমাদের টেকনোলজি থাকবে, ইয়ান্তাকে থাব্বা, একটা সরিষার দানা উঠাবে, সায়াতি আলা তাফের জামান, ও মানুষ শুনো, পাখির উপরে একটা দিন আসবে, তাহি হাউলাই হাব্বা, তো এই সরিষার দানা গুলা নিঃশেষ হবে, আখেরাতের জীবন শেষ হবে, চলে যেতে হবে। কিন্তু মালিককে রাজি করে যেতে হবে। কাকে? কে মালিক? কে মালিক? মানেন তো, ওনাকে রাজি করে যেতে হবে। শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, কিন্তু আমাদের মালিক বড় মেহের মা, রাজি করা কোনো কঠিন না। এই জন্য তো আমি বলি, উম্মত যদি শুধু নামাজই পড়তো আর কিচ্ছু না পড়তো, শুধু নামাজ, আল্লাহ ডাকে এটা যদি সাড়া দিত, আজান হইতে দেরি, সর্বশ্রেণীর মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সব যদি বলতো, ফাফিরু ইলাল্লাহ, চলো আল্লাহ ডাকছে চলো, নারীরা যদি বলতো চলো মুসল্লার দিকে চলো, চায় নামাজের দিকে চলো, যুবকরা যদি বলতো চলো মসজিদে চলো, হাটওয়ালা যদি বলতো, বাজারওয়ালা যদি বলতো, খেতওয়ালা যদি বলতো, খামারওয়ালা যদি বলতো, রোডওয়ালা যদি বলতো, ঘাটওয়ালা যদি বলতো,
অফিসওয়ালা যদি বলতো, আদালতওয়ালা যদি বলতো, মেইলওয়ালা যদি বলতো, ফ্যাক্টরিওয়ালা যদি বলতো, হয় হয় দোকানওয়ালা যদি বলতো, পাটওয়ালা যদি বলতো, প্রত্যেক মানুষ যদি আচরণ করতে দেরি, দৌড়াইতে দেরি না করতো, আল্লাহ ওয়াদা করতেছেন নবীর সাথে, আমাদের রুমির সাথে, রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আমাদের নবীর নাম কি? হ্যাঁ, আরে জোরে বলেন না। অনেকে কিন্তু জানে না, রাগ হবেন না, কিন্তু আমরা ট্রাই করে দেখছি। আপনাকে জিজ্ঞাসা করলে নবীর নাম কি, কয় নবীর নাম নবী, রসুলের নাম কি, কয় রসুল। হাস্যকর বলবেন না, আমি নয়াবাজার, আমি পুরান টাউনে থাকি, তো আমি নয়াবাজারে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করছি, শরীয়তপুর বাড়ি, আমাদের নবীর নাম কি? কইছে আব্দুল কাদের জিলানি। আমি মসজিদে বসে বলি, বিশ্বাস হয় না? হ্যাঁ, শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞেস করে দেখবেন নবীর নাম জানে না। আমরা হয়তো শিক্ষিত লোক কিছু জানি, অনেক মানুষ নবীর নাম জানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুবাদে উনি সৃষ্টির সর্দার, উনি কিয়ামতের মাঠের বাদশাহ। ওনার সুবাদে আমরা তৈরি, যার প্রশংসা আল্লাহ করছেন। ওনার চোখের পানি বন্ধ করার জন্য আল্লাহ সুযোগ দিছেন, আপনার উম্মতকে বলা দেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মত যদি আমাকে নামাজ ওকে করে দেয়, তো আমি জীবন ওকে বলে ক্রান্তি দিয়ে দিব, জীবন। নামাজ যদি আমাকে পূর্ণ করে দেয়, তো আমি জীবন পূর্ণ বলে বুকে জড়ায় নেব। নামাজ যদি কমপ্লিট করে দেয়, তাহলে আমি পুরো জীবন কমপ্লিট বলে গ্রহণ করব। আমি হাদিস দিতেছি, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আজকে যদি উম্মত নামাজই পড়তো, কিচ্ছু না করতো, তাহলে আমি মনকে বুঝাইতে পারি। আসেন, আমাদের আল্লাহকে রাজি করার কোনো কঠিন না। আল্লাহর ওয়াদা, যে নামাজ পড়বে আমি তার উপরে রাজি, 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 রাজি। যদি রাজি না হইতেন, সেজদায় যাইতে দেরি, পর্দা সরাইতে দেরি করেন না। এই জন্য আপনাদের কাছে আমার কথা শেষ, যদি বুঝাইতে পারা থাকি, আল্লাহকে রাজি করা যেতে হবে, আর মালিককে রাজি করা কোনো কঠিন না। সময় আমার হাতে নাই, নইলে আপনাদেরকে দেখাইতাম আল্লাহকে রাজি করা কত সহজ। আপনি রাজি না করা চাইতে পারেন, এটা আপনার অভিরুচি। আজকে স্বাধীনতা দিচ্ছে, পাঁচটা দিছে, আমি তো একটা বললাম, আল্লাহ পাঁচটা স্বাধীনতা দিছে। যে কোনো পেশায় শিক্ষায় শিক্ষিত হইতে পারো, পেশায় পেশাজীবী হইতে পারো, যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যে কোনো সোসাইটিতে সমর্থ থাকলে বাস করতে পারো, যেমন খুশি তেমন এই ছোট্ট জীবনটা চলতে পারো, আমি বাধা সৃষ্টি করব, কিন্তু আসার পরে তোমার থেকে প্রশ্ন উত্তর করব। লা তুসআলুন্না আন নাঈম, আপনাদের হাত ধরে বলি আসেন, কমসে কম নামাজটা পাস করতে পারো, মসজিদের সাথে সম্পর্ক করবেন তো, ওয়াদা পাক্কা। হ্যাঁ, পড়েন পড়েন পড়েন, লাভ হবে। না হইলে এই কথাগুলো একদিন আপনাকে পীড়া দিবে, পীড়া। এগুলো সব মেমোরিবদ্ধ আর হবে, মেমোরিবদ্ধ থাকবে, আমার জীবনটা সিডিবদ্ধ থাকবে। আমি আমার শরীরের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে, যেটা তার বিহীন কুদরতি সিসি ক্যামেরা, যেটাকে স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছেন। এই জন্যই আল্লাহ বলতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদুর। আসেন, পাঁচ নামাজ পড়ি, মসজিদের সাথে সম্পর্ক জড়ি। মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, আল্লাহর ওয়াদা যে আমার ঘরকে যত ভালোবাসবে আমি তাকে তত ভালোবাসবো। আমার ঘরকে যত আমি তত তাকে তত তাকে তত। আপনি একটা কথা ভাবেন, আল্লাহ বলতেছে মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ঘর বানায় দেয়, তুই কমপ্লিট করার আগে চলে যা জান্নাতে, ঘর কমপ্লিট করে রেখে দে। ভাবেন না কত বড় ফ্যাসিলিটি। আসেন, নামাজ মসজিদ এটার সাথে সম্পর্ক জড়ি। আল্লাহ করুক আমাদের সম্পর্ক হোক, করবেন তো ইনশাআল্লাহ, করবেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদিও মসজিদওয়ালা বলে নাই,
জানি না আপনাদের বাসের সাপও কেন, এটা কেন বাসের কেন? আমি আপনাদের কাছে দরখাস্ত করবো, আমাকে কেউ কিছু বলে নাই, আমি কিন্তু বাসের উপর দিয়ে আসতেছিলাম, আমাকে সতর্ক করতেছিল, দেখেন করে যান না, দেখেন করে যান না, দেখেন করে যান না, দেখেন খোঁচা না লাগে, খোঁচা না লাগে। আমি আপনাদের কাছে দরখাস্ত করবো, আর যেন আমরা যদি আরো আবার কখনো আল্লাহ আনেন, তাহলে যেন আমরা এখানে বাসের শাখো না দেখি। কি আপনারা দায়িত্ব নিতে পারেন? হ্যাঁ, কি নিতে পারেন দায়িত্ব যে এখানে আপনারা আবার আসলে আর বাসের শাখো কি থাকবে না? আরে ছোট্ট করে কয়েকটা পিলার বানায়, একটা ফ্লাইওভারের মতো বানায়, একটা একটা ইয়ে বানায় দেন, কি বলে এটাকে, ব্রিজের মতো বানায় দেন, মসজিদের থেকে হাঁটতে হাঁটতে চলে আসবে, হুইলচেয়ার দিয়ে কেউ আসতে চলে সহজে চলে আসতে পারবে, এখন তো হুইলচেয়ারও আনা যাবে না, কি খেয়াল রাখবেন আপনারা? কে কে রাখবেন এটার ভিতরে যদি অংশগ্রহণ? আমি জানি না আপনাদের অংশগ্রহণ চাবে কি চাবে না, যারা মসজিদ বানাইছে পুকুরের উপরে এত পিলার দিয়া, আমার মনে হয় তারা অংশগ্রহণ আপনাদের নাও চাইতে পারে, কিন্তু যদি চায় তাহলে এটার ভিতরে কে কে অংশগ্রহণ করতে রাজি আছেন? হ্যাঁ পাক্কা, কিন্তু হাত ভালো মতে উঠান, কিন্তু আমি চান্দা করবো না, আমি জানি না ওনারা চাবে কি চাবে না, আমি ভাবতেছি রামান, আমি ভাবতেছি যারা পুকুরের উপরে এরকম ফায়ারিং করে এরকম মসজিদ করতে পারে, ওরা মনে হয় কারো কাছে নাও চাইতে পারে, কিন্তু আমি আমার মনের ধারণা বলতেছি যদি চায়, কিন্তু না চাইলেও মনে হয় আপনাদের উচিত, আপনারা অফার করতে পারেন দুই চার পাঁচ জনে যে আমরা মিলে এটাকে বানায় দিব, তুমি তো বানাইতে দিবে না, তোমারই সব লাগাবে, আমরা চাইতেছি আমাদেরও কিছু লাগুক, যাতে কেয়ামতের দিন যায় বলতে পারি আপনার ঘরে তো কিছু লাগাইছিলাম, আপনি কিছু দিবেন না, কিছু লাগাইনি তো কিছু চাওয়া যাবে ঠিক না, কি চাকরি হইলে না আপনি বেতন চাবেন ঠিক না, চাকরি হইলে না বেতন চাবেন ঠিক না, আপনার তো চাকরি নেই আপনি চাবেন কি, কিছু লাগলে কিছু চাওয়া যাবে যদি আপনারা সুযোগ করে নেন, করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ হাত উঠে কি বলতে চাইতেছেন, আপনি পুরাটা বানায় দিবেন? না না দাঁড়াইতে পারেন, আমি হয়তো বলে যাবো না, নেট নামে কেটে আমি জানি না, কিন্তু কেউ যদি বলেন যে আমি পুরাটা করে দিব দাঁড়ায়া, তো বলতে পারেন আমি হয়তো আপনাদের পক্ষ থেকে সুপারিশ করতে পারি, কেননা উনিও পুরান টাউনে থাকে, আমি চিনি ওনার পুরো ডাটা নিয়ে নিয়েছি আমি, এই জন্য যদি কেউ দিতে চান যে আমি পুরাটা করে দিব, আমি বলতে পারি যে নিয়ে নেন, হয়তো নাও নিতে পারে, বাকি আপনারা সহযোগিতা করবেন ঠিক না? হ্যাঁ পাক্কা, আচ্ছা কে কে করবেন পাক্কা দেখি হাত উঠান তো, ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।